লোশন স্যার কথা মনে আছে? হ্যাঁ, সারা দিন আমার আমার হাতের লেখা ছিল খুব ছোট, আমার এই দিনকে কি মাসের ডিমলি হেসিস, মাসের ডিমলি হেসিস। আমাদের দেখো কত বছর পর পর সবার সাথে দেখা, আমার তো একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হলো আর কি প্রায় 24-25 বছর পরে, মানে ও না বাইরে থেকে শুধু প্রোগ্রামের জন্যই আসছে, মানে এটাই সবচেয়ে আমার ভালো লাগছে যে ও একদম পুরো প্রোগ্রামের খবর পেয়ে মানে আমি আসতেছি এরকম একটা ভাব, মানে এই যে ভার্সিটিতে পড়িস, কলেজ শেষ, স্কুল শেষ, ভার্সিটি শেষ, স্কুলের ফ্রেন্ডদের মতো মানে ওদের সাথে 6 ঘন্টা কাটানো, তারপরে হচ্ছে টিফিন টাইমে কে কি খাবে, তারপর আমি যে এত ছিচকাদুনে এখনো আছি বসে, আমারই তো এটাই এই প্রোগ্রাম না করতে গেলে আমি বুঝতাম না, পুরোটা সময় আমি কাঁদলাম, মানে কেউ একটা ভালোবাসা দিল আমি কাঁদলাম, কেউ এনজয় করতেছে আমি কাঁদলাম, মা ইভেন মাতিন সাকিবের প্রোগ্রামে যখন দেখলাম যে পুরো হাউস ফুল, মানে হাউসফুল মানে হাউসফুল, আমি তখনও কাঁদতেছি। জল ছবি রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল, রামধনু ঝালমুড়ি, হাফ টিকিট আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন, মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে, চিঠি হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল, বন্ধু চল, সাপ লুডো চিত্রহার, লোডশেডিং শুকতারা, পাঁচ শিখের দুঃখদের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল, বলটা রে রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। এই যে সিনিয়ররা পুরো যখন এসে জোরে জোরে ধরছিল, আদর করছিল, ভালোবাসছিল, ইভেন এখনো সবাই পোস্টে যেভাবে ভালোবাসা দিচ্ছে বা আদর দিচ্ছে, বা সিনিয়ররা যেভাবে মানে ওয়েট, মানে ইভেন অনেকে তো ফোন করে বসে তুমি একটু আসো, তোমাকে একটু দেখবো বা তোমাদেরকে দেখবো, এই যে ফিলিংসটা না আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে এক জীবনের জন্য অনেক বেশি ভালো লাগা ভালোবাসে দোয়া নেওয়া হয়ে গেল। হলরুমে ভূত আছে এই কথাটা কি আপনাদের? বাথরুমেও ভূত আছে, বাথরুমে ভূত আছে, হলরুমে ভূত আছে, আমরা একদম স্কুলের ছাদ পরিত্যক্ত, এখানে ওখানে ভূত আছে, দোতলায় কে উঠতে চাইতাম, মানে এই ছাদের উপরে কে উঠতে চাইতাম। কিন্তু আপু জানেন রিইউনিয়নের সুবাদে একটা জিনিস ভালো হইছে যে স্কুলের ছাদে উঠা সৌভাগ্য, আমার আমার এখনো হয় না, আমি স্কুলে ছাদে উঠবো, আমার এরপরে 75 বছরে আর কেউ করবে তখন আমরা বুড়ো হয়ে যাব, হ্যাঁ তখন আমরা আমরা এসে সবাইকে এরকম বুকে জড়িয়ে ধরে অনেক ব্লেসিংস দিব, অনেক দোয়া করব। পিটির সময় তো আনারকলি ম্যাডাম নখগুলো চেক করতো, আপনারও আনারকলি ম্যাডাম ছিল? হ্যাঁ আমাদেরও ছিল, নখগুলো চেক করতো। এখন কিছু তো বান্ধবী থাকেই যে আমি মার খাবো, বলে না যে ওই যে ইথেরিয়াস এর গায়ে নিয়ে না যে মানে আমি খাবো তুমি কেন খাও, হ্যাঁ ভালো করে করলে বন্ধু খারাপ করলে কষ্ট লাগে, ভালো রাতে করলে আরো বেশি কষ্ট লাগে, তো ওরকম তো আমি মার খাইনি, ম্যাডাম চোখে পড়ে নাই যে আমার নখ একটু বড়, বলে কি ম্যাডাম আপনি মনে খেয়াল করেননি মেয়েদের জন্য নখ বোঝা যাচ্ছে না, এই তো ম্যাডাম।
পারে পিকনিকের সময় দুই বান্ধবী আমি মুক্তা আমি সেতু আমরা ছবি তুলেছি সেই আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্রী যিনি নারায়ণগঞ্জের সাবেক এমপি হোসনিয়ারা বাবলিয়াপ্পা উনি একদিন আসছেন এসে ওনার নাম লেখা একটা মানে ওনার সম্ভবত উনি যে ক্লাসে পড়তেন সেই ক্লাসে একটা বেঞ্চের নাম লিখে রেখেছিলেন খালি নাম আর প্লাস 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 আর ছবি আঁকা তো মানে আছেই তাই না এই গাছ পাতা লতা পাতা মাথা মানে আসলে অন্য স্ক্রিচে যেমন এখনো বসে আছে মানে কিরকম নিজের একটা জায়গা তাই না একটা অন্যরকম ফুটবল কেড়ে নিয়েছিলি টিফিন খেতে দিসনি স্কুল ফাংশনে কোরাস গানে আমায় তোরা নিসনি তোরা ছিলি পাজির পাজি আমি ভোলা ভালা অনেক সহ্য করেছি তোদের বন্ধু হবার জানা ঘন্টা চাইবো সবসময় আমাদের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে সেটা এই হ্যাঁ সেই ভালোবাসাটার বন্ধন সেই আবেগের বন্ধন এটা যেন চলমান থাকে আমরা যেন সবসময় সুখে দুঃখে একে অপরকে পাশে পাই এবং ওই যে সেই এ বাঁধন যাবে না ছিঁড়ে ওই টাইপের কিছু একটা হোক তাই না সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা চাইবো যে অবশ্যই এই ধারাবাহিকতা বজায় রাখুক আমাদের পরবর্তী ব্যাচগুলো আরও সুন্দর করে প্রোগ্রাম করুক যেখানে আমরা উপভোগ করবো এবার আর দায়িত্ব নিব না আমরা আসবো